সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি দাবি করেছিলেন এই ভিডিও সত্য নয়। ভাইরাল ভিডিও কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। যেহেতু সন্দেশখালী সংক্রান্ত মূল মামলাটির বিচার পর্ব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছে, তাই মূল মামলার সঙ্গে গঙ্গাধরের মামলাটি শুনানি হবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান গঙ্গাধরের আইনজীবী। কিন্তু সেই আবেদন নাকচ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে 13 জুন মূল মামলার সঙ্গে ওই আবেদনের শুনানি হবে, তবে ততদিন পর্যন্ত গঙ্গাধরের বিরুদ্ধে পদক্ষেপে মৌখিক নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।